ভয় তো কাজ করে। শুভ সকাল বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার চলে এসলাম বইমেলার আড্ডা নিয়ে শুদ্ধ স্বর চতুষ্কোণ আলোচনায়। আজকে আমাদের মাঝে আছেন আমার একজন প্রিয় গল্পকার, ছোট গল্পকার বলবো, আমার একজন প্রিয় ছোট গল্পকার, কথা সাহিত্যিক মুজাফফর হোসেন। কথা সাহিত্যিক, কথা শিল্পী যাই আমরা বলি, বা অনুবাদক, মুজাফফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির একজন কর্মকর্তা, সেই সাথে তো লিখছেন। আমরা আজ তাকে নিয়ে কথা বলবো, তার সাথে কথা বলবো, বইমেলা নিয়ে কথা বলবো, তার বই নিয়ে কথা বলবো, নতুন বই নিয়ে কথা বলবো, লেখালেখি বিষয়ে জানবো। প্রতিদিনের মতো চেষ্টা করব কম বলতে বেশি শুনতে। আর যেহেতু মুজাফফর হোসেন একই সাথে বাংলা একাডেমির একজন কর্মকর্তা এবং বইমেলার আয়োজক বাংলা একাডেমি, আমাদের তার কাছ থেকে শুধু লেখালেখি নয়, বই নয়, সেই সাথে বাংলা একাডেমির দায়িত্ব এবং বইমেলা সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, কিছু কিউরিয়াসিটি আমরা এখান থেকেও চেষ্টা করব জানার। মুজাফফর ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের এই শুদ্ধ স্বরে আসবার জন্য। আজ কেমন আছেন? আপনাদের ধন্যবাদ জানাই, মানে এই বিশেষ করে বইমেলার মাস, এই সময় বই নিয়ে কথা বলতে পেরে আমারও ভালো লাগছে, মানে শিল্প সাহিত্য নিয়ে কথা বলতে পেরে। আপনাদের কাজে তো বই বই নিয়ে আমরা খুব দায় সারা ভাবে জীবন কাটিয়ে দেই, বই মেলার সময় মনে হয় যে কিছুটা তো দায়িত্ব আছে, পাশে থাকি, ভালো লাগা কাজ করে, ভীষণ ভালো লাগা কাজ করে যখন প্রিয়জনদের, প্রিয় মানুষদের, প্রিয় লেখকদের বিশেষ করে আমরা কাছে পাই। আপনার ছোট গল্পের একজন আমি ভক্ত। বন্ধুরা, আমি বলবো যে আপনারা যারা ফেসবুকে আছেন তারা তার ছোট গল্প পেন্সিলের গ্রুপে পড়তে পারেন, মাঝে মাঝে তিনি পোস্ট দেন এবং আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। এবং বইমেলায় এবার তার একটি চমৎকার বই এসেছে, বইটির নাম আমি বইটির প্রচ্ছদ দেখাচ্ছি, মানুষের মাংসের রেস্তোরাঁ বইটির নাম। বইটির নাম শুনে হয়তো একটু ভয় পেতে পারেন, ভাবতে পারেন যে স্টিফেন কিং এর মতন কোন হরর বই কিনা, আসলে তা নয়, আমাদের বাস্তবিক জীবনের গল্প, আমাদের মধ্যবিত্ত সমাজের গল্প, আমাদের জীবন চলার ছোট ছোট গল্পগুলো এখানে এখানে এসেছে। আমি লেখককে জানতে চেয়েছিলাম যে এমন নাম কেন, উনি বলেছিলেন গল্পের প্রয়োজনেই এমন নাম, তো কেন সব কিছু এমন, সেগুলো আমরা লেখকের কাছ থেকে শুনবো এবং আরো আমাদের অনেক জানার থাকবে। মুজাফফর ভাই, আপনি শুরু করুন আপনার এবারের বই দিয়ে এবং অন্য সবকিছু দিয়ে। ধন্যবাদ। না, এবার বই বলতে, এবার অমর একুশে বইমেলা চলছে এবং আপনারা জানেন যে এই করোনার কারণে খুব বাংলাদেশেও আবার এখন সংক্রমণ বাড়ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে, ফলে আমরা এর মধ্যেই চেষ্টা করছি যে এই মেলাটির মধ্য দিয়ে একটু যদি একটা জনসচেতনতা তৈরি করা যায় যে মানুষ তাদের নর্মাল লাইফ লিড করবে। এখন তো আমাদের উপায় নেই যে আমরা আবার পিছনে ফিরে যাব, আবার লকডাউন সবকিছু, কারণ মানুষের জীবন জীবিকা এরকম নির্ভর করে। তো বইমেলা আসলে একটা ইন্সপিরেশন, আমি বলবো এখন যে আমরা সবকিছু মেনেই, স্বাস্থ্য ঝুঁকি, এই যে যে রুলস এন্ড রেগুলেশন আছে করোনার কারণে, সেগুলো মেনে যদি আমরা চাই আমরা কিছুটা নর্মাল লাইফ লিড করতে পারি। এবং বইমেলা সেই উপলক্ষ তৈরি করে দিয়েছে, কারণ বইমেলা এমন একটা জায়গা, এটা তো শুধু বিক্রি মানে এইসব মানে বাণিজ্য মেলার মতো না যে একদম আপনি যাবেন কমার্শিয়াল সব ব্যাপার স্যাপার বিক্রি এইসব জিনিস কিনবেন, তা না। বইমেলা একটা কালচারাল একটা একটা ধরেন মেলা হচ্ছে, সেখানে আপনি বই কিনতেও পারেন নাও পারেন, কিন্তু একটা রুচিবোধ তৈরি করা জাতিগত ভাবে। তো আমার মনে হয় বইমেলা একটা কাজ করছে, অনেকে হয়তো ভাবতে পারছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কেন বইমেলা, বৈশ্বিকভাবে সবকিছু থেমে আছে, বা বাংলাদেশেও কিন্তু অনেক কিছু বন্ধ এখনো। তো আমার মনে হয় বইমেলাটাকে আমরা এইভাবে দেখতে পারি যে বইমেলা মানুষকে তৈরি করছে, কারণ এখানে আপনি যাবেন, মাস্ক পরে যাবেন এবং মানুষের সঙ্গে একটা দূরত্ব রক্ষা করে আপনি আপনার মানে সামাজিকতা যেটা সেটা রক্ষা করবেন। তো সেই সব মিলেই বইমেলা চলছে আমাদের এবং এটা একটা চ্যালেঞ্জ। এর মধ্যে বই বলতে যেটা আমার এই বইমেলাকে উদ্দেশ্য করেই প্রকাশিত বলা যায় এক অর্থে, সেটি হলো মানুষের মাংসের রেস্তোরাঁ, ছোট গল্পের বই যেটি আপনি দেখালেন। এই বইটি নামটি আসলে মানে আমার শুরু থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে নামটা মানুষ কিভাবে নেবেন, তো এইটা দুইটা মানে পক্ষ বিপক্ষ দুইটা তৈরি হয়েছে এখানে। একটা পক্ষ হয়তো বলছেন যে এই ধরনের নাম কেন, যে নামটা আসলে মানে আমাদের রুচিবোধে একটা মানুষের মাংসের রেস্তোরাঁ, এটা তো আসলে অ্যাক্সেপ্টেন্স নিতে একটু সমস্যা হবে, এটা আমারও তাই মনে হয় যে স্বাভাবিক। আবার কেউ কেউ বলছেন যে নামের কারণে তাদের কাছে আকর্ষণ তৈরি করেছে। তো আমি দুটো পক্ষকেই নিরুৎসাহিত করি, এখনো নামের কারণে আমি আসলে আকর্ষণ তৈরি করতে চাইনি, আকর্ষণ তৈরি করা আমার কাজ না, যে আমি একটা
মানে ধরুন একটা চটকদার ব্যাপার যে আকর্ষণ তৈরি করলাম আপনি পড়লেন, এরকম না। আবার যারা মনে করছেন যে নামটি ধরুন এক ধরনের ভিতরে আপনার ভিতরে বলবো কি যে অস্বস্তি তৈরি করা, সেই অর্থেও আবার নামটা তৈরি করে না। আমি যেটা বাস্তবতার কথা যেটা বলতে চাই যে এটা শুধু এখানে 21টি গল্প আছে, মানুষের মাংসের রেস্তোরাঁ একটি গল্পের নাম, যে গল্পটার মধ্যে দিয়ে আমি আসলে অন্য গল্পগুলো কাছাকাছি ভাবে রিলেটেড, যে আমরা যে সমাজ বাস্তবতায় বাস করছি, আপনি বলছিলেন যে মধ্যবিত্তের যে সংকট, আসলে সংকট একটা বৈশ্বিক সংকট, এবং এই সংকটটা শুধুমাত্র যে ব্যক্তিগত সাংসারিক পারিবারিক জাতীয় তা না, একটা একটা ইন্টারন্যাশনাল সংকট আছে, এবং এই সংকটটা তৈরি করছে মানুষই, কিন্তু মানুষ মানুষের আসলে শত্রুকে আমরা যদি দেখি যে সভ্যতা থেকে এ পর্যন্ত মানুষের শত্রু কিন্তু আসলে মানুষ। মানুষ কখনোই, আমি এর আগেও বলেছি যে মানুষ কখনোই বন্য প্রাণী দ্বারা বৃহত্তর মানব সমাজ কিন্তু আক্রান্ত হয় না। একটা ব্যক্তি আক্রান্ত হতে পারে জঙ্গলে গিয়ে, মানুষ কিন্তু সবসময় আক্রান্ত হয়ে আসছে মানুষের দ্বারা, এবং মানুষের যে পলিসি, মানুষ কিন্তু আক্রান্ত করা এটাও একটা একটা পার্ট অফ বিজনেস, মানুষের এটা তৈরি করা এই জিনিসগুলো। ধরুন দু একটি উদাহরণ যদি দিই যে আমাদের দেশে রোহিঙ্গা একটা জনগোষ্ঠী, এখন ধরেন লক্ষ লক্ষ 10 লক্ষাধিক মানুষ চলে এসেছে একটা তাদের নিজস্ব স্বভূমি ছেড়ে, তো এই মানুষগুলো কেন আসলো, এই মানুষগুলো ওখানে থেকে বিতাড়িত হয়ে এখানে আসলো, এবং এই মানুষগুলোকে আসলে আমরা এক ধরনের টুল হিসেবে ব্যবহার করছি, যে মানুষগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিল এখানে আসলো, এখানে এসে তাদেরকে নিয়ে আবার একটা একটা পুঁজিবাদী একটা ব্যবসায়ী শ্রেণী চেষ্টা করছে তাদেরকে দিয়ে কি করে অন্য একটা ব্যবসা তৈরি করা যায়। তো এইগুলো কিন্তু বৈশ্বিক ভাবে হচ্ছে। আপনি যদি লক্ষ্য করবেন যে সিরিয়াতে আজ এত এত মানুষ বা আরবের অনেকগুলো দেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে যারা বিতাড়িত, আমরা জীবিকার অর্থে দেশের বাইরে যাওয়া, কর্মসূত্রে যাওয়া বা শিক্ষাগত প্রয়োজনে যাওয়া এক জিনিস, আর একটি হলো ফোর্সড, যে আমরা বলি যে ডায়াসপোরা, যাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই জনসংখ্যা এখন বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি যারা ফোর্সড ডায়াসপোরা, যাদের কোনো ন্যাশনাল আইডেন্টিটি নেই। আমি একটা জায়গা মানে আমি শুধু একটা জায়গা ধরছি যে মানুষকে মানুষকে কিভাবে আমরা আসলে ব্যবহার করছি। তো শেষ পর্যন্ত আপনি যদি আমি একদম বিশ্বের বড় বড় অথরিটির জায়গায় যাই, দেখুন জাতিসংঘের একটা বিভাগ আছে যারা শরণার্থী নিয়ে কাজ করে, আমি একটা জায়গা নিয়ে কথা বলি, এরা আসলে কি করে, শেষ পর্যন্ত কি কোনো সমাধান আসছে নাকি এই শরণার্থী প্রবলেমটাকে জিয়ে রেখে আর একটা ফ্যাকাল্টি ডেভেলপ করছে। মানে আমার ইঙ্গিতটা যদি আপনি বুঝতে পারেন, আমি একটা আমার গল্প থেকে উদাহরণ দিই, যে জাতিসংঘকে আমি নাড়তে চাচ্ছি না, আমি একটা ছোট্ট একটা ব্যক্তির কথা বলি, যে একটা ব্যক্তি একজন ব্যক্তি তিনি কাজ করেন বাংলাদেশে বাল্য বিবাহ নিয়ে একটা এনজিওতে। তো বাংলাদেশে যখন বাল্য বিবাহ হ্রাস পাচ্ছে, বাংলা বিবাহ কমে যাচ্ছে, তখন কিন্তু দেখবেন যে এই চাকরির কিন্তু ইউটিলিটিটা কমে যাচ্ছে আস্তে আস্তে। মানে এনজিও তো এই ধরনেরই হয়, ধরেন বাংলাদেশে আপনি নিরক্ষরতা যখন হারটা কমে আসছে, যখন বাংলাদেশে এরকম ছোট ছোট ক্রাইসিস কমে আসছে, তখন এই ধরনের যে পেশাজীবী তারা আস্তে আস্তে দেখছেন যে তাদের পেশাটা জায়গাটা সংকুচিত হচ্ছে। আমার যে চরিত্র, সে তখন অনুভব করছে যে তার স্বপ্ন ছিল তার ছেলেটা বড় হচ্ছে তাকে তার ওই পেশায় দেবে, মানে তার পরিচয় সূত্রে তার চাকরিটা দেবে, কিন্তু তখন দেখছে যে তার তাদের স্কোপটা কমে যাচ্ছে, এলাকায় বাল্য বিবাহ হয় না, ফলে তাকে ওই প্রতিষ্ঠান রাখবে কেন, লোকজনকে আস্তে আস্তে ছাঁটাই করছে, নতুন করে নিয়োগ হচ্ছে না ওই এলাকায়। তখন সে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভুগছে, সে চায় না বাল্য বিবাহ হোক, কারণ সে পেশাগত ভাবে তার চাওয়া উচিত না, সে বাল্য বিবাহ বন্ধ করার কাজে নিয়োজিত। আবার সে যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে বাল্য বিবাহ, এটা তার ভিতরে অস্থিরতা তৈরি করছে, তার পেশা জীবনটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে ধরুন বাংলাদেশে রোহিঙ্গা আসলো, এর ফলে আবার কি হলো, বাংলাদেশ যখন মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে অনেকগুলো এনজিও গুটিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে, এখানে তাদের স্কোপ নাই, মানুষ স্বচ্ছল। যখন রোহিঙ্গা আসছে, তখন তাদের বিজনেসটা আবার বেড়ে যাচ্ছে, আমি বিজনেস অর্থেই বলছি, তো তখন আবার তাদের পুঁজি এখানে আসছে, তাদের ডোনেটর আসছে, ফলে বাংলাদেশে একটা বড় শাখা প্রশাখা আবার চলে আসবে। এখন তারা কি বলবে যে রোহিঙ্গারা থাকুক, তারা কিন্তু বলছে রোহিঙ্গাদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করছে, ফলে তারা রোহিঙ্গাদের নিরাপত্তা চায়, কিন্তু তারা কি আসলে চায় যে রোহিঙ্গা একদমই নিরাপদ জায়গায় চলে যাক এবং তারা তাদের জায়গায় ফিরে যাক, এবং পৃথিবীর সব এই ধরনের যারা হোম ডিসপ্লেসড মানুষ তারা সবাই তাদের দেশে চলে যাক, তারা করবে এটা কি, হঠাৎ করে তাদের আসলে জীবিকা কি দাঁড়াবে, তাদের কাজটা কি দাঁড়াবে? মানে আমি বলতে চাচ্ছি এটা খুবই সাইকোলজিক্যাল প্রশ্ন। তো মানুষ শেষ পর্যন্ত আসলে মানুষকে কিভাবে ট্রিট করে শ্রেণী ব্যবস্থায়, আমি এই একটা একটা সেমিনারে এরকম এই দেখছি যে ধরুন বাংলাদেশে নদীগুলো মরে যাচ্ছে, ফলে নদী বাঁচাও একটা আন্দোলন গড়ে উঠছে। তো নদীগুলো যদি একেবারে মরে যায়, তখন কিন্তু আন্দোলনটা টিকবে না, আবার নদীগুলো যদি আবার আগের মতো চলে আসে, তখন আন্দোলন প্রয়োজন হবে না, ফলে নদীগুলোকে আপনাকে এমন ভাবে বাঁচিয়ে রাখতে হবে
যেন আপনার টিকে থাকার দরকার পড়ে। নদীগুলোকে কৌশলে মেরেও ফেলা যাবে না, আবার নদীগুলোকে আগের অবস্থায় ফিরেও আনা যাবে না। তো মানুষের যে এই সিস্টেম ব্যবস্থাটা আমরা তৈরি করছি, মানুষগুলোকে একটা শ্রেণীকে আমরা ব্যবহার করছি এইভাবেই যে মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো এমন করেই আমাদের প্রয়োজনে যতটুকু তাদের বেঁচে থাকা দরকার। তো এই হচ্ছে মানে আমি বলতে চাচ্ছিলাম একটা জায়গা থেকে দেখালাম যে জিও পলিটিক্সটা কিভাবে কাজ করে মানুষের ক্ষেত্রে। আবার মানুষের মানুষের রেস্তোরাঁ যেটা দেখাচ্ছে যে দুর্গন্ধ, যারা ভোজন রসিক খেতে পছন্দ করে তারা একটা এলাকায় মানুষের মাংসের মাংসের জন্য বিখ্যাত, কোনো কোনো খাবারের জন্য কোনো কোনো এলাকা বিখ্যাত পায়, তো তারা সেই এলাকায় খুব ভালো একটা রেস্টুরেন্টে যাচ্ছে। সেখানে গিয়ে তারা ওটা খুব নর্মাল, মানুষের মাংস খুব জনপ্রিয়, আমি যেটা সময়টা দেখাচ্ছি যে দেশটা দেখাচ্ছি মানে ওখানে মানুষের মাংস খাওয়াটা খুব পপুলার একটা ই এবং খুব কস্টলি, ফলে যারা খুব ওইটা অ্যাফোর্ড করতে পারে তারাই যায় সেই রেস্টুরেন্ট গুলোতে। তারা যাচ্ছেন গিয়ে খুব মধ্যবিত্ত দুই বন্ধু, তারা গিয়ে মানুষের মাংসের নানান রকম রেসিপি আছে সেই রেসিপিগুলো তারা অর্ডার দিচ্ছে এবং তারা কিউরিয়াস, তারা ফর দ্য ফার্স্ট টাইম তারা সেখানে গেছে, কারণ তাদের অ্যাবিলিটিটা ওই রকম না। তারা তখন গিয়ে তারা খাবারের মেনুগুলো নিয়ে এক্সপ্লোর করছে, হোটেলের বয়কে ডাকছে, তাদেরকে জিজ্ঞেস করছে যে এই মাংসগুলো মানে একদম তাজা কিনা বা এগুলোর মধ্যে কোনো ভেজাল আছে কিনা, মানুষের মাংসের মধ্যে অন্য মাংস চলে আসছে কিনা, তারা বলছে যে না মানুষের মাংসই আছে এখানে। তারপর মানুষগুলোর আবার কোয়ালিটি তারা ই করছে যে মানুষগুলো দেশি নাকি বাইরে, দেশি মাংসের মানুষের টেস্ট বেশি, লাইক দেশি মুরগি যেমন আমরা বলি, তো তারা দেশি মুরগি দেশি মানুষ খুঁজছে, তো তারা তখন বলছে যে না আমাদের এখানে খাঁটি দেশি। তো মাঝে মাঝে তারা বলছে যে অন্যরা দেশি মানুষ বলে রোহিঙ্গাদের দেয়, কিছু মধ্যপ্রাচ্যের কিছু মানুষ চলে আসছে তাদের লাশ। তো এইভাবে প্রক্রিয়াগুলো দেখছে আসলে মানুষকে কাদের কাদের আমরা খাচ্ছি, এই ব্যাপারগুলোকে তারা এক্সপ্লোর করছে যে কোন মানুষ তারা, এবং এদের মধ্যে নারীর সংখ্যা বেশি, শিশুর সংখ্যা বেশি, সেই নারীদের আবার বিবরণ দিচ্ছে, সেই বিবরণগুলো এমন করে যে নারীর ওই পুরুষের টেবিলে খাবার টেবিলে নারীর শরীরটাকে আবার ওখানে উত্থাপন করা হচ্ছে, তাদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট তৈরি করা হচ্ছে নারী শরীরের বিবরণ দিয়ে যে নারীর মানে মাংসটা পরিবেশন করা হবে তাদের সামনে। এইগুলো যখন ঘটছে দুই বন্ধু কিন্তু খুব সচেতন, তারা আবার তাদের তর্কে চলে যাচ্ছে যেখানে তারা সমাজ বদলের রাজনীতির কথা বলছে, তারা সেই সব আর এতে চলে যাচ্ছে, কিন্তু তাদের টেবিলে সার্ভ করা হচ্ছে মানুষের মাংস, পাশে ইন্টারন্যাশনাল সেমিনার কনফারেন্স হচ্ছে অন্য টেবিলে, সেখানে দেশি বিদেশি সবকর্তা ব্যক্তিরা আছেন, তারা বস্তিবাসীর ঢাকার যে স্লাম ডুয়েলার্স তাদের অধিকার নিয়ে কথা বলছেন যে তাদেরকে কি করে পুনর্বাসন করা যায়, এবং তারাও যথারীতি মানুষের মাংসের রেস্টুরেন্টে এসছেন। এভাবে আসলে পুরো গল্পটা এগুচ্ছে এবং মানে দ্যাটস হাউ ইট হ্যাপেন্স, মানে আমি যেটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটি গল্প, কিন্তু আমার এই বইয়ে যদি দেখা যায় নেচারটাই, আমি বলছি যে এটা কিছুটা ডার্ক ফ্যান্টাসি, যে এক ধরনের ফ্যান্টাসির মধ্যে দিয়ে আমি গল্পটা বলছি। আরেকটা হচ্ছে ব্ল্যাক মানে হিউমার, যেটা আমরা বলি যে খুব রুড হিউমার, যে আপনি এইগুলোর মধ্যে দিয়ে একটা একটা হাস্যরসের জন্ম নেবে আপনার মধ্যে। একটা মানুষ সকালে উঠে দেখছে যে তার মাথা আছে, যেটা অ্যাজ ইউজুয়াল মানে আমি সকালে উঠে দেখছি, কিন্তু তার যে আশেপাশে মানুষ কারো কোনো মাথা নেই এবং মানুষগুলো এত অভ্যস্ত মাথাবিহীন, সে দেখছে যে আমি এমন একটা দেশে এসেছি লাইক এলিয়েন ল্যান্ড, যেখানে আসলে কখনো কারো মাথা ছিল না, এরা আসলে মাথাবিহীনই একটা প্রজাতি। তখন সে আস্তে আস্তে মানুষগুলোর মধ্যে চলে যাচ্ছে, গিয়ে অনুভব করছে যে একজন মানুষের মাথা থাকা কত কষ্ট, মানে হেডলেস পিপল, তাদের কোনো ধরুন কোনো সচেতনতা নাই, তাদের কোনো সমাজের এই যে নানান রকম অত্যাচার অনাচার নিপীড়ন এসব নিয়ে তাদের কোনো হেডেক নাই, যেহেতু হেড নাই, এবং তারা দিব্যি বেঁচে আছেন এর মধ্যেই, পথেঘাটে মানুষ খুন হচ্ছে, পথেঘাটে মানুষ রেপ হচ্ছে, কেউ কাউকে দেখছে না। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে সে যখন যাচ্ছে তখন দেখছে যে এর মধ্যে রাষ্ট্র আসছে, রাষ্ট্রও চায় না মানুষের মাথা থাকুক, ফলে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে যদি কারো ঘটনা চক্রে মাথা থাকে বা কোনো সন্তানের জন্ম হয় মাথা সহ, তখন তার মাথাটা কি করে কেটে ফেলা হয়, তখন সেই ব্যক্তি স্বেচ্ছায় চলে যাচ্ছেন সেই প্রক্রিয়ার কাছে, তার মাথাটা সে রাখবে না, কারণ তাকে সার্ভাইভ করতে হলে তার মাথাটার আসলে কোনো প্রয়োজন নাই। তো এভাবেই গল্পটা এগোচ্ছে, এটাও ধরুন এক ধরনের ফ্যান্টাসির মধ্যে দিয়ে গল্পটা বলা। আবার যদি এই বইয়ের আরো দু একটি গল্পের কথা বলি, দুজন বৃদ্ধ মানুষ স্বামী স্ত্রী, তারা সকালে ওঠেন, উঠে তাদের একটা অদ্ভুত রুটিন জীবনের, তারা দৈনিক যতগুলো দৈনিক জাতীয় দৈনিক আছেন সবগুলো সংগ্রহ করেন, বাড়িতে আসে দৈনিকগুলো তারা খুঁজে খুঁজে শুধুমাত্র রেপের সংবাদগুলো তারা কাটিং করেন, কেটে কেটে একটা ড্রয়ারের ভিতরে তারা ওগুলোকে সংগ্রহ করেন। তো তারা যখন রেপের কাটিংগুলো কাটেন বা সংগ্রহ করেন তখন তাদের ভিতরে এক উচ্ছ্বাস কাজ করে, তারা মনে হয় খুব খুশি হচ্ছে যে এই রেপের সংবাদগুলোকে নিয়ে।
এবং যেদিন এই ধরনের সংবাদ কম হয় সেদিন তারা মনে হচ্ছে খুব ব্যথিত হচ্ছে, আবার যেদিন বেশি হচ্ছে সেদিন উৎফুল্ল হচ্ছে। তো এই গল্পটা যখন এগোচ্ছে তখন মনে হতে পারে যে দুজন আসলে কেমন মানুষ, যে যারা এই মানে এই ধরনের খবরে সেলিব্রেট করছেন। যখন আপনি গল্পের মধ্যে আস্তে আস্তে যাবেন, দুজন মানুষ এই রেপের সংবাদগুলো যখন মানে একসঙ্গে জড়ো করে করে রাখছেন, শেষ মুহূর্তে দিনের শেষ সারাদিন তারা এটা করছে, শেষ মুহূর্তে তারা ওই খবরের কাটিং গুলো যখন নাড়াচাড়া করছে, তখন কোন একটা খবর কাটিং তারা স্পেশালি গুরুত্ব দিয়ে বের করছে, যেখানে তাদেরও ছবি আছে, বাবা মা হিসেবে তারা দাঁড়িয়ে আছেন, যে দিনের পর দিন তারা রেপের তাদের মেয়ের ধর্ষণের বিচার চান এবং দুজন মানুষ তাদের সঙ্গে কেউ দাঁড়িয়ে নেই, তারা জানতে চান মানে খবর এইভাবে এসছে যে তারা বহু বছর প্রতীক্ষার পরও জানতে পারছেন না আসলে তাদের কে রেপিস্ট এবং তার বিচারটা তো পরের প্রশ্ন। এই যে বিচারহীনতা এবং এই যে আইডেন্টিফাই করা হচ্ছে না, এই ধরুন আমাদের তনু হত্যার কথা যদি বলি, আমরা আজও জানতে পারিনি যে তনুকে কে আসলে এই মানে ঘটনাটা কে আসলে ঘটালো। তো এই যে তাদেরকে জানতে পারছি না, তখন এরকমই অভিভাবক তারা আস্তে আস্তে তখন সাইকো ক্যারেক্টারের মতো হয়ে যাচ্ছে এবং তারা একটা সময় উপলব্ধি করছেন, তাদের মনে হচ্ছে যে সমাজে যদি প্রতিটা ঘরে ঘরে রেপ হয়, প্রতিটা ঘর যদি বাড়ি যদি আক্রান্ত হয়, তখন হয়তো তাদের পাশে কেউ এসে দাঁড়াবে, তাদের তখন হয়তো তাদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে যে না এই অপরাধের পানিশমেন্ট হওয়া চাই দরকার। তো এই যে তারা একটা অসুস্থ মানুষের মতো বিহেভ করছে, এই যে তাদের অ্যাবনর্মালিটি, এবং এইটাই আমি দেখাচ্ছি যে এই বইয়ের প্রায় প্রতিটা গল্পে এই ধরনের অ্যাবনর্মাল কেস আমাদের সামনে আসবে। তাহলে নামটা ইটসেলফ, আমি যদি আবার নামের জায়গায় ঘুরে যাচ্ছি, যে নামের এই গল্পগুলো থেকেই আরেকটি গল্পের যদি কথা বলি, যে শিশুরা, বস্তির শিশুরা, তারা আমাদের এই যে বদ্ধভূমি আছে তার পিছনে ফুটবল খেলে, তাদের তো বল নাই, তারা যখন যেটা পায় তখন সেটা পেটায় পা দিয়ে। তো একদিন তা মানে ওখানে হয়তো অনেক সময় কাপড় তারা পেঁচিয়ে, আপনি জানেন যে গ্রামের শিশুরা যেরকম কাপড় পেঁচিয়ে বল বানিয়ে খেলে, তো একদিন তারা খেলতে খেলতে হঠাৎ করে একটা বস্তা পেঁচানো কিছু একটা পায়, তখন তারা বস্তাটাকে সুন্দর করে বাঁধে আর একটু সুন্দর করে গোল রাউন্ড শেপ, এবং তারা খেলতে থাকে। ওই বস্তাটা যে পেঁচিয়ে তারা ফুটবল খেলছে, তার মধ্যে যে শিশুটা প্রথম বস্তাটা ওইভাবে পায় সে জানে ওর ভিতরে কি আছে। তখন তারা খেলছে যখন, তখন অন্য শিশুরা, শিশুদের মধ্যে দলাদলি আছে, অন্য শিশু যাদের বল নাই তারা আবার বসে আছে, তারা অপেক্ষা করছে এরকম একটা বল পাওয়ার জন্য। আসলে ওই বস্তার মধ্যে আছে একটা মানুষের মাথা, এবং এই মাথাটা কেটে কোনোভাবে ভেসে এসছে নদীতে। আবার ওদিকে দেশে হয়তো আপনার মাথাবিহীন অনেকগুলো লাশ পাওয়া গেছে, যাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাদের গায়ে কোনো পোশাক নেই, সেই লাশ পাওয়া গেছে, এবং তাদের মাথা ছাড়া তাদের পরিবার চিনতেও পারছে না। তো এরকম ঘটনা যখন দেশে ঘটছে, তখন এই শিশুগুলো কিন্তু মাথা নিয়ে ফুটবল খেলছে, তারা কিন্তু জানেও না। অন্য শিশুরা ভাবছে যে কি করে এরকম একটা মাথা পাওয়া যায় যে ফুটবল খেলা যায়। তো এটা, এই গল্পগুলো আপনার কাছে খুব ইউজুয়াল মনে হবে না। তারপর ধরুন এক সাংবাদিক, এটা বলে আমি শেষ করব, দীর্ঘ কথা হয়ে যাচ্ছে, একজন জার্নালিস্ট অফিসে গেছেন, এই যে আপনি আমার মানে আমরা লাইভে আসার আগে কথা হচ্ছিল পেশা নিয়ে, সাংবাদিকতা নিয়ে। এটা খুব মজার যে আপনি, আমি যখন একটা প্রায় কেরিয়ারের শুরুর দিকটা সময়টা সাংবাদিকতার মধ্যে ছিলাম, ফলে আমরা জানি যে এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে, যে প্রতিদিন আপনার এই মফস্বল ডেস্ক বলে মফস্বলের ইমেল থেকে প্রচুর ঘটনা আসে, খুনের, ধর্ষণের, এরকম ঘটনাগুলো, তো মারামারি। যেটা হয় যে মফস্বল পাতা তো এক পাতা থাকে একটা দৈনিকে, তখন ওইগুলোকে প্রায়োরিটি দিয়ে কোনটা ই করতে হয়, যে কোনটা আসলে আজকের দিনে প্রকাশ পেতে পারে। তো যখন ওই গুরুত্ব অনুসারে বাছাই করা হয়, তখন খুব ট্র্যাডিশনাল যে কেসগুলো সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। লাইক ধরুন এখনকার সময় কি, ধরুন জমি জায়গার জের ধরে বড় ভাই ছোট ভাইকে খুন করলো, তো এটা বাংলাদেশের একটা খুব প্রচলিত ঘটনা, অনেক দিন ধরে ঘটে আসছে, ফলে এইটা সংবাদপত্রে যদি আমার অনেকগুলো ঘটনা হয়ে যায়, তখন এই ঘটনাটা স্থান পাবে না। কেন পাবে না? কারণ এটার পাঠকরা এটা পড়ার কোনো আগ্রহ পাবে না। ফলে এইরকম করে ঘটনাগুলোর মধ্যে বিচার করা হয় যে কোনগুলো আসলে দৈনিকে যেতে পারে। আর যেগুলো ভাইরাল হয়, ধরুন আমাদের এখানে কিছুদিন আগে দেখলেন যে একজন নারীকে কতগুলো ছেলে মিলে পেটাচ্ছে, দুই দিন পরে ওটা ভাইরাল হলো। যখন ভাইরাল হলো তখন ওটা লিড নিউজে চলে আসে। হ্যাঁ, আমাদের যেমন তনু হত্যা, এই তনু না, এর আগে বগুড়ায় একটা হত্যার যে ঘটনা ঘটলো প্রকাশ্যে খুপিয়ে খুপিয়ে, সেটা তখন ফ্রন্টে আসলো। যদি ওই হত্যাটা ইন্টারনালি হতো, তখন হত্যার খবরটা যেত মফস্বলে পাতায়, ভিতরের পেজে। আবার যদি আরো খুব
মানে ট্র্যাডিশনাল ওয়েতে হতো, তখন আর না হয়তো দেখা গেল প্রকাশিত হলো না। তখন এরকম একজন সাংবাদিক, তিনি নিজে মফস্বল ডেস্কের এডিটর, তিনি বসেছেন নিউজগুলো সর্ট আউট করছেন। তখন তার টেবিলে একজন তার সাব এডিটর বলে, সাব এডিটর এসে বলছে যে তিনি ছুটিতে বাড়িতে গেছিলেন 2-3 দিন আগে। তখন তার কাছে এসে বলছে সাব এডিটর যে আপনি যে এসছেন আপনি কি জানেন যে আপনার এলাকায় একজন খুন হয়েছে এরকম একজন ব্যক্তি? তখন বলছে তাই নাকি, খুন তো প্রতিদিন হয়। তখন বলছে না, যে ব্যক্তি খুন হয়েছে তার নামের সাথে আপনার মিল আছে নামের। তখন ও বলছে তাও ঠিক আছে, আমার যে নাম এই নামের মানুষ তো সব জায়গাতেই আছে, সেটাও হতে পারে। তখন বলছে যে না, যে ব্যক্তি খুন হয়েছে তার যে মেলটা আমরা পেয়েছি একটু আগে, সেই ব্যক্তির যে পিতা মাতার যে ডিটেল বিবরণ আপনার বিবরণের সঙ্গে মিলে যায়, আপনার বাবা মার নামের সঙ্গেই তার নাম। তখন ও বলছে যে সেটা হতে পারে, সেটাও তো অসম্ভব না। তখন বলছে যে না, তাহলে আপনার গ্রামের নামের সঙ্গে মিল, একই গ্রামে একই বাবা মার নাম একই সন্তানের নাম, এটা তো সাধারণত হয় না, আর হলেও তো আপনি তাহলে চিনবেন তাকে। তখন সে চুপ করে আছে সাংবাদিক। তখন তাকে বলছে যে কি জন্য খুনটা হয়েছে? তখন বলছে যে জমি জায়গার জেদ ধরে, আপনিও তো জমি জায়গার কাজ করতেই বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে। তখন সে সাংবাদিক তখন বলছে তাকে যে এটা তো কোনো সংবাদপত্রে স্থান পাওয়ার মতো খবর না, ফলে এই খুনটাকে ওই যে জার্নালিস্ট যে টেবিলে বসে নিউজ করছে সে তার নিজের খুনের শিকার, মানে এগুলো আপনার কাছে নর্মালিটি মনে হবে যে যে মানুষটা মারা গেছে সে কি করে অফিস করছে, এটা প্রশ্নের বাইরে। ঘটনা হচ্ছে এইটাই, যে মানুষটা খুন হয়েছে সে তার খুনকে অস্বীকার করছে, এবং সে বলছে যে এই খবরটা যেহেতু কোনো সংবাদপত্র কোনো মানুষজন কারো কাছে এই খবরটা খুব আকর্ষণীয় না, ফলে এটা এটা কোনো খুন হতে পারে না। খুন হবে সেই খুনটা যে খুনটা আপনার মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করে, মানে খুনটা এমন একটা ঘটনা হয়ে গেছে যেটার মধ্যে আপনার এক্সাইটমেন্ট তৈরি করতে হলে এটা আবার আপনার আলাদা আলাদা কিছু জিনিস যোগ করতে হবে। তো তখন সেই এইভাবে গল্পটা এগোচ্ছে যে তুমি যদি জার্নালিস্ট হও, তুমি যদি সংবাদপত্রে পাতায় কাজও করো, তাও তোমার খুনের খবর ছাপা নাও হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা গল্প এই বইয়ে যেটা আছে যে 21টা গল্পের মধ্যে অধিকাংশই গল্প আপনার কাছে এই ধরনের অ্যাবনর্মালিটি মনে হবে, বাট এইটা এই এই ধরনের সময়ের মধ্যে শুধু বাংলাদেশে না, আমি বৈশ্বিক অবস্থা বলছি যে বৈশ্বিক এই ধরনের পরিস্থিতির মধ্যে আসলে আমরা বাস করছি। অনেক কথা বলে ফেললাম আপা। না, খুব ভালো লাগলো, কারণ কি বইটা হাতে পাইনি, তো বইটা হাতে পাওয়ার খুব ইচ্ছে। তো পত্রিকার লিংক গুলো থেকে, পত্রিকায় নিয়মিত যে ছোট ছোট গল্পগুলো আসে আপনার, সেগুলো থেকে যেটুকু পড়ে মানে পড়ে জানা, দূর থেকে যেটুকু দেখা, আর কথাগুলো শুনে মনে হলো যে আসলে তো একটা রূপকের মধ্যে আপনি বলে গেছেন, একসময় ঠাকুরমার ঝুলিতে এক ধরনের রূপক ব্যবহার করা হতো, এখন আপনি আরেকটা রূপকের মধ্যে দিয়ে বলে গেছেন, কিন্তু আসলে বাস্তবিক অবস্থাটাই। আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে বলি, যেটা আপনি বললেন যে তনু হত্যার সময় বা এই ধরনের একটা এক্সাম্পল, যে আমরা ভাবছি যে আরো কিছু মানুষের উপর একই ধরনের অ্যাটাক হলে আমরা হয়তো সৎ বিচারটা পাবো, আমাদের বোধহয় একটা উপায় বের হয়ে আসবে। আসলে কি জানেন, আসে না, আসে না। এই জন্যে যে আমরা সবাই যার যারটা নিয়ে ভাবি, এরপর যখন একটা জিনিস বিচারাধীন থাকে, বিচারাধীন থাকার পরে মনে হয় মুখ বন্ধ হয়ে যায়, হাত পা শিকল দিয়ে ব্যথা হয়ে যায়, নুনের থেকে চুন খসলে পরেও মনে হয় যে বিচারটা আর মিলবে না, কার বিরুদ্ধে বলে কি অঘটন ঘটে যায়, এটা একটা বড় ভয়। বিশেষ করে আমরা যারা কি বলি এটাকে, বিচার চাই, ন্যায় বিচারের জন্য অপেক্ষা করি, তারা এর মধ্যে আমাদের দুটো কমেন্ট এসেছে। আমাদের হাবিব বাবুল ভাই, শুদ্ধ স্বরের নির্বাহী সম্পাদক, উনি লিখেছেন, সুন্দর আলোচনা হচ্ছে, শুভকামনা রইল, ধন্যবাদ বাবুল ভাই, আমাদের সকাল সকাল আপনি দেখছেন জার্মানি থেকে। আর উনি একই সাথে লিখেছেন, তনু হত্যার বিচার হচ্ছে না, এ সম্পর্কে মন্তব্য চাই। না, এটা শুধু তনু হত্যা ফর এক্সাম্পল বললাম, আপনি যদি এই ধরনের লিস্ট করেন, ধরেন এই যে সাগরুনী হত্যার কথা আমরা বলি, যে সাগরুনী তো আর সাধারণ নাগরিক না, সেই জমি জায়গা জেরের মতো ঘটনাও না, যেটা বলছি যে খুব আলোচিত মানে আলোচনা আসার মতো না, এরকম অর্ডিনারি কিলিং না, কিন্তু সাগরুনী হত্যার এই যে এতদিন এত বছর চলে গেল, তো এরকম যদি আপনি ট্রেস করতে যান, এরকম লিস্ট করেন, দেখবেন অনেকগুলো অনেক খুনের ঘটনা আপনি জানতে পারবেন না যে আসলে খুনি কে বা এই রেপ হোক। তো এটা আসলে আমার মনে হয় যে এর সঙ্গে যারা প্রভাবশালী মহল, সেটা দুই সেন্সে হতে পারে, পলিটিক্যালি, আর একটা হতে পারে অন্যভাবে যে তারা সমাজের মানে বৈষয়িক জায়গা থেকে নানান ভাবে প্রভাবশালী। তো এই প্রভাবশালী মানুষগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এই নিয়ন্ত্রণ করার ফলে দেখা যাচ্ছে অনেক সময় যে এই ঘটনাগুলো আমরা
অনেকে হয়তো জানেনও যে কারা এর পিছনে আছেন, কিন্তু এইটা অফিসিয়ালি কোনো আমাদের সামনে আসছে না যে আসলে এটা কারা ঘটিয়েছে, এবং শেষ পর্যন্ত আমরা আমরা যারা সাধারণ মানুষ আমরা জানতেও পারবো না যে এর পিছনে কারা ছিল। তো এটা কেন আসছেন এটা আমরা আমরা সবাই জানি আসলে কেন আসছেন আমার মনে হয়। সেই এখানে দুটো দুটো বিষয় আমি বলবো, যে একটা হচ্ছে সাগরণীর ক্ষেত্রটা যদি আমরা দেখি, যেটা আপনি বললেন যে আপনার গল্পে এসছে মানুষটা জানেও না যে কে অপরাধী, এটা যে সেই ভিকটিমের পরিবারের জন্য কত বড় একটা মানসিক কষ্ট এটা শুধু সেই পরিবারটাই জানে, আমরা বাইরের মানুষ আমরা এটা হয়তো ধারণাও করতে পারবো না। আবার যখন আমরা আমরা জানতে পারি অপরাধীকে, তারপরে যে বিচার বিচারাধীন প্রক্রিয়াটা এত দীর্ঘ এবং এত বেশি ওইখানে কি বলে মানে সেই প্রক্রিয়ার মধ্যে আসলে কোনো হাত থাকে না, ওই জায়গাটা খুবই পচে গেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে বিচার বিচার বিভাগের ওই ওই সেকশনটা খুবই মানে পচনশীল একটা জায়গা হয়ে গেছে, যেখানে আপনি ন্যায় বিচার কি জিনিস পাবেন না। অনেকেই অনেক বছর আগে আমাকে আমার এক আমার এক ফ্রেন্ড বলেছিল যে চায়নাতে তুমি যদি একটা টিভি কিনতে চাও তুমি শুধু তোমার প্রাইসটা বলবা, ওরা তোমাকে ওই একই টিভি ওই প্রাইসে দিয়ে দিবে, যেটার 1 লক্ষ টাকাতেও আছে 10,000 টাকাতেও আছে। তো বাংলাদেশের বিচার বিভাগটা যখন আমরা আমাদের নিজেদের কেসটা নিয়ে দেখলাম যে এমন একটা অবস্থায় হয়ে গেছে, আপনি যেটা বললেন যে হয় তারা অর্থনৈতিক ভাবে ভালো অবস্থায় থাকতে হবে, না হয় তাদের রাজনৈতিক ভাবে ভালো অবস্থায় থাকতে হবে, আসলে কোনোটাই ভালো অবস্থায় থাকতে হবে না, তাদেরকে শুধু একটা অফার করতে হবে যে এই কত সে 10 টাকার বিচারটা চায় নাকি 1,000 টাকার বিচারটা চায়, অপরাধীর পক্ষেই তখন সবকিছু চলে যায়, ন্যায় বিচারটা থাকে না। যাই হোক, আমরা আজকে বই নিয়ে আলোচনা করি, বই নিয়ে সুন্দর আলোচনা করি, বই মেলাই আমাদের মুখ্য বিষয়। আরো দুটো কমেন্টস আমি স্ক্রিনে দেই, আমাদের কবি ফরিদ সৈয়দ উনি লিখেছেন ভালো কিছু হোক, নিশ্চয়ই ভালো কিছু হবে এবং আপনার জন্য শুভকামনা থাকলো কবি, আপনার একটি বই এসেছে এবার, ধন্যবাদ আপনাকে। আরেকজন লিখেছেন আমাদের এক বন্ধু আব্দুস সালাম, সুন্দর আলোচনা, ধন্যবাদ আপনাকে, আলোচনাটি শুনুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং বই কিনুন, না বললেই নয়। এবার মুজাফর ভাইয়ের বেশ কিছু বই আমরা পাবো পাঞ্জেরি পাবলিকেশনস পাবলিকেশনে, সেটি হচ্ছে প্যাভিলিয়ন নাম্বার 32 বইমেলায়, আপনারা বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদের বই উপহার দিন এবং আলোচনার সাথে যুক্ত থাকুন। মুজাফর ভাই, এখন আমাদের জানার বিষয় একটি, সেটি হচ্ছে যে বইমেলা এবং বাংলা একাডেমি, এবার আমরা দেখছি প্রতি বছর হয় আমরা সমালোচনার ঊর্ধ্বে নই, কিন্তু এবার বেশ কিছু সমালোচনা আসছে, তার মধ্যে একটি সমালোচনা হচ্ছে আপনার লিটল ম্যাগাজিন চত্বরটাকে নিয়ে। লিটল ম্যাগাজিন সত্যিকার অর্থেই আমাদের আমরা যারা পাঠক আমাদের মধ্যে বেশ একটি কড়া একটা ভূমিকা রাখে, আমার বিশ্বাস আপনিও তার সাথে অনেকটা জড়িত, ওতপ্রোতভাবেই জড়িত বলবো, তো এই বিষয়গুলো নিয়ে জানতে চাই, হয়তো আরেকটা প্রশ্ন আমি পরে আরেকটা বিষয় নিয়ে করব, ধন্যবাদ, বলুন। না, লিটল ম্যাগাজিন চত্বরটা যেটা হয়েছে, যেটা আমি নিজেও গিয়ে দেখলাম যে হয়তো একাডেমি যখন ডিজাইনটা করা হয়েছে তখন একরকম প্ল্যানে ছিল, কিন্তু এটার এক্সিকিউশনে যখন আমরা দেখলাম যে এটার একটা পোর্শনটা আসলে মেলা একটু বলা যায় ব্যাকসাইড এর মতো হয়ে গেছে, তো আর ভিতরে জায়গাটা ওই লেন গুলো খুব ন্যারো হয়ে গেছে, তো এই জায়গাটা আমার মনে হয় লিটল ম্যাগাজিনের এই জায়গাটা আরেকটু কাজ করার আছে, এবং এই লিটল ম্যাগাজিনটা আমি নিজে তো লিটল ম্যাগাজিনের কর্মী, তো আমার খুব প্রাণের জায়গা মেলাতে আগে এই জায়গাটা, আমার মনে হয় প্রতিটা লেখকের হয় প্রত্যক্ষভাবে কর্মী অথবা লিটল ম্যাগাজিনে লেখালেখি করেছেন বা ওই পত্রিকার মধ্যে দিয়ে তিনি লেখক হয়েছেন একটা সময়, তো এই জায়গাটাই আমরা কতটুকু সময় কাটে তার থেকে ওই হচ্ছে ওই জায়গাটা আমাদের খুব টানে আকর্ষণ করে এবং আমাদের খুব ভালোবাসার জায়গা, প্রকাশকদের মতো খুব জাঁকজমক করার মতো সমর্থ লিটল ম্যাগাজিন কর্মীরা থাকে না, কারণ আমি নিজেও যখন পত্রিকা করেছি নিজের টাকায় পত্রিকা করেছি এই ধার ধর করে স্টুডেন্ট অবস্থায়, তো সব মিলিয়ে আমার মনে হয় এদের লিটল ম্যাগাজিনের যে সম্পাদক যারা আছেন বা যারা কর্মী তাদের প্রতি আরো আমাদের মনোযোগী হওয়া উচিত, কারণ তারা সেটা ডিজার্ভ করে এবং তারা তাদের অর্থনৈতিক সমর্থনের কথা মানে যেটা বললাম যে তাদের লিটল ম্যাগাজিনে তারা তো কমার্শিয়ালি বিক্রি করেন না, অনেকে আছেন তো আপনি জানেন যে প্রকাশ করে সৌজন্য কপি দেন, ফলে তাদের যে ডেডিকেশন এবং তাদের যে বলবো যে এই অর্থে তারা আরো বেশি মহান, কারণ তারা তো ব্যবসায়িক দিকটা দেখছেন না এবং তারা অন্যদের লেখা প্রকাশ করে নিজেরাই উদ্যোগে বিক্রি করছেন, তো এই জায়গাতে শুধুমাত্র তাদের প্রতি যে শুধু স্থান ভালো করে দেয়া তা না, আমি বলবো যে ডেকোরেশনের ব্যবস্থা ভবিষ্যতে এটা
বাংলা একাডেমির আমি এখন কর্মী না, এই মুহূর্তে আমি একজন লেখক হিসেবে বলছি, যখন কর্মী হবো তখন হয়তো আমি প্রতিষ্ঠানের বিপক্ষে কোনো কথা বলতে পারবো না, প্রতিষ্ঠানের হয়ে আমাকে কথা বলতে হবে, কিন্তু এখন বিপক্ষে না, প্রতিষ্ঠানের কাছে আমি চাচ্ছি একজন লিটল ম্যাগাজিনের কর্মী হিসেবে, একজন লেখক হিসেবে, যে এই স্টল গুলোকে সময়ের সাথে সাথে দেখুন আপনার প্যাভিলিয়ন থেকে শুরু করে পুরো মেলার লুক গেট আপ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং মেলা এবার অনেক আকর্ষণীয়, মেলা সমস্ত মেলায় ঘুরতেই মানুষজন যাচ্ছে। এইখানে কিন্তু লিটল ম্যাগাজিনের যে স্টল সেটা কিন্তু পড়ে আছে সেই 20 বছর আগের গেট আপে, ফলে একটা বড় বৈপরীত্য তৈরি হচ্ছে, এবং মানুষজন যদি ঘোরার অর্থে যায়, ঘুরতেও যায়, সে কিন্তু লিটল ম্যাগাজিনের প্রাঙ্গণে যাবে না, তাকে ওই অংশটা টানবে না। এখন প্রশ্ন হতে পারে যে বাংলা একাডেমি তো স্টলের স্ট্রাকচারটা করে দেয়, মূল স্টলটা তো প্রকাশক ইউজ করে, ফলে এটা তো তাদের ব্যাপার কে কেমন ভাবে করবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে একটা দায়ের ব্যাপার তো থাকে, যেহেতু লিটল ম্যাগাজিনের সম্পাদকরা অনেক টাকা খরচ করে একটা স্টল সাজাবেন, এটা যৌক্তিকতা নাই, এটা অর্থের যদি সামর্থ্যের কথা আমি বলবো না, সামর্থ্য তাদের আছে, ব্যক্তিগত সামর্থ্য, তারা ব্যক্তিগত খরচ করবে, স্পন্সর পাবে না, কিন্তু তাদের সেটা যৌক্তিকতা দেখি না। তাহলে এখানে স্টল গুলোকে একটা সমন্বয় আনা এবং লুক মানে প্রেজেন্টেশনে, সেই ক্ষেত্রে একাডেমি বা সরকারি ভাবে একটা ভর্তুকির ব্যবস্থা থাকতে পারে, যে লিটল ম্যাগাজিনের যে স্টলটা থাকবে সেইটা সরকারি ভাবে স্টলটা করে দেওয়া হবে, এবং মোটামুটি ভাবে প্রকাশকদের যে স্ট্যান্ডার্ড একটা একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড, আমি বলতে চাচ্ছি না যে সবচেয়ে ভালো কোয়ালিটি প্রকাশকদের ভালো, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড মেনটেন করে লিটল ম্যাগাজিনের স্টল গুলোকে বইয়ের মতো করে বক্স করে করে সুন্দর করে, সেইখানে যে অন্যান্য সুযোগ সুবিধা, লাইটিং এর পর্যাপ্ত লাইটিং দেয়া, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সেই জায়গাটা সাজিয়ে দেওয়া উচিত, এবং সেই জায়গাটা তখন আকর্ষণীয় হবে, মানুষজন যাবে, এবং লিটল ম্যাগাজিন যারা কর্মী যারা এগুলো করেন তারা আরো বেশি মানে প্রাণিত হবেন, কারণ শিল্প সাহিত্যকে বাঁচাতে হলে কিন্তু এক মাসের বইমেলা আপনাকে শিল্প সাহিত্যকে বাঁচাবে না, এক মাসের বইমেলা কিন্তু আসলে 11 মাসের রেজাল্টটা নিয়ে আমরা যাই, 11 মাস কিন্তু লেখকরা লেখালেখি করেন, প্রকাশ করেন বিভিন্ন মাধ্যমে, এবং আপনি লক্ষ্য করবেন যে করোনার সময় বা আগে থেকেই প্রিন্ট মিডিয়া কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে বাংলাদেশে, যারা থাকেন তারা কিন্তু খুব সাহিত্যকে গুরুত্ব দেন না, সাহিত্যের দেখবেন যে আমি লক্ষ্য করবেন প্রত্যেকটা দৈনিকে বিনোদনের পাতা থাকে, এভরিডে রুটিন বিনোদনের একটা বড় পাতা থাকে, এবং কোন সেলিব্রিটিরা অকারণে একটা বড় ছবি দিয়ে একটা দৈনিকের একটা বড় স্পেস, গুরুত্বপূর্ণ স্পেসটা আপনি নিতে গেলে অনেক টাকা পে করতে হবে, কিন্তু তিনি কিছু কোনো ঘটক কোনো ঘটনা না ঘটিয়ে একটা বড় স্পেস দিয়ে তার ছবি দেখে। স্পোর্টসম্যানদের ক্ষেত্রে তাই, এন্টারটেনমেন্ট এবং স্পোর্টসে আপনার ডেইলি রুটিনে একটা পাতা থাকে ফুল পেজ, সাহিত্য থাকে উইকলি, সাহিত্যটাকে উইকলি আপনাকে বিচার করা হয়, এবং সেটাও আস্তে আস্তে পাঁচ কারো 2 পাতা ছিল এখন 1 পাতা হয়, এখন হচ্ছে 1/2 পাতা, সেখানেও বিজ্ঞাপন দিয়ে, এবং লেখকদেরকে এমন ভাবে গৌণ করা হয়, কোন লেখকের যেন কোনো মানে ছবি টবি আপনি যেভাবে বিনোদন পাতাকে প্রেজেন্ট করা হয়, স্পোর্টসের পাতাকে প্রেজেন্ট করা হয়, লেখককে কিন্তু ওইভাবে প্রেজেন্ট করা হয়, লেখককে কিন্তু আপনি নিজেও চান না লেখকরা এই জাতির সেলিব্রিটি হয়ে উঠুক। আমি বলতে চাচ্ছি যে সিস্টেমটা আপনি আমরা ডেভেলপ করছি, এই সিস্টেমে আমাদের সেলিব্রিটি হওয়ার কথা ছিল লেখকরাই, সেটা যে ধরনের লেখক হোক, ধরুন বিনোদন যে লিখছেন তিনি সেলিব্রিটি হোক, হুমায়ুন আহমেদের মতো লেখক হোক, কিন্তু লেখক তো হবে, মানুষ তো জানবে যে তিনি রাইটার, তিনি ফিল্ম মেকার না, তিনি অভিনেতা না, তিনি ক্রিকেট খেলেন না, কিন্তু লেখেন, তো সেই লেখককে সেলিব্রিটি করতে গেলে কিন্তু মিডিয়ার একটা বড় গুরুত্ব, মিডিয়া সেইভাবে প্রেজেন্টেশনটা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশে লেখকদের বলা হয় যে লেখকরা তুলনামূলকভাবে স্পষ্টবাদী, লেখকরা তুলনামূলকভাবে রাজনৈতিক কর্মী মানে সরাসরি কোনো দলের কর্মী না, তারা সবগুলো দল যেই ক্ষমতায় থাকে তার একটা বিরোধী দলের ভূমিকায় থাকে, এই জন্যই থাকে যে দলের অনেক সমস্যা থাকে, সমস্যাগুলো নিয়ে সমালোচনা করে, ফলে তারা কিন্তু টেলিভিশন টক শোতে যেতে পারেন, আপনি টেলিভিশন টক শোতে দেখবেন কি অন্যান্য সেক্টরের মানুষরা কিন্তু টেলিভিশনে টক শো করছে, টেলিভিশন টক শোতে সাহিত্য নিয়ে টক শো শুধু হলে লেখকরা যাবেন তা তো না, আপনি যে কোনো ধরনের টক শোতে আপনি কিন্তু লেখকদেরকে ডাকা উচিত, লেখকরা কিন্তু একটা বুদ্ধিজীবী, সেখানে লেখকদের এ নেই। আবার দেখবেন কোন চ্যানেলে উইকলি প্রোগ্রাম থাকে মেকআপ নিয়ে, সেলিব্রিটিদের শো তো অভাব নাই, আপনি সারা বাংলাদেশে 11 মাস কোনো সাহিত্য নিয়ে কোনো শো নাই দেখবেন, খুব রেয়ার একটা দুটো চ্যানেল ইদানিং শুরু করে, খুব প্রত্যেকটা চ্যানেলে থাকা উচিত সেটা কিন্তু নাই, একটা মাস তার অসুস্থ প্রতিযোগিতা, একটা মাস তার মেলার মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দেয় ক্যামেরা ট্যামেরা নিয়ে, এবং তখনও তারা দেখেন যে কে কার সেলিব্রিটি, 2 দিনের জন্য লেখক হয়ে বই লিখেছেন একটা শখ করে, তার বইটাকে তারা তাকে ক্যামেরার সামনে আনা যায় কিনা, সেখানেও তারা ওই একই রকম কাজ কারবার করেন, ফলে আমি বলতে চাচ্ছি যে এইখানে বিপরীত চরিত্র, আমি কথা বলছিলাম লিটল ম্যাগাজিন কে নিয়ে, লিটল ম্যাগাজিন পুরো 11 মাসই তারা যে কাজটা করেন
সাহিত্যের জন্য তাদের নিবেদনটা ঠিক আছে, তারা গ্রামের একেবারে প্রান্তিক অঞ্চলে মফস্বলে লেখকদেরকে স্থান দিচ্ছেন সমান মমতায়, এবং তারা কিন্তু লেখকের ওই জায়গাটা দেখছেন। শেষ পর্যন্ত 11 মাসে যারা লেখক তৈরি করে, আমাকে যখন আজকে আমার বই করছে পাঞ্জেরি পাবলিকেশন, এবং এক অর্থে ব্যবসা পাঞ্জেরি পাবলিকেশনের যে ব্যবসা সেটা আমাকে দিয়ে হোক আর না হোক, আমাদের মতো লেখকদের নিয়েই সেই ব্যবসাগুলো একটা প্রকাশনী করছে। কিন্তু এই লেখকগুলো তৈরি করছে কিন্তু ওই লিটল ম্যাগাজিন কর্মীগুলো, যারা নিজের খরচে আমাকে তৈরি করেছে। ফলে আমার কমিটমেন্টের জায়গা এটাই যে আমি, তারা তো এতটাই তারা সেন্সিটিভ, এতটাই তারা ব্যক্তিত্ব সম্পন্ন, তারা কিন্তু আমার কাছে অর্থ সহযোগিতাও চান না কোনো লেখক, লিটল ম্যাগাজিন কর্মীরা। তারা কিন্তু কোনো পত্রিকার কোনো কোনো অফিসে অফিসে দৌড়ান না যে কে বিজ্ঞাপন দেবে, তাদের আত্মসম্মান বোধ এতটাই। আমি এমনও সম্পাদক চিনি যিনি বিজ্ঞাপনটা আমি যদি তাকে দিও, তাকে যে বিলটা নেওয়ার জন্য একটা বিল পেপার তৈরি করে তাকে দিতে হবে, সাবমিট করতে হবে, এটা তার আত্মসম্মানের বাধে যে বিলটা করে আমি আবার ওখানে গিয়ে বসে থাকবো না ডেস্কে অ্যাকাউন্টেন্টসে গিয়ে আমাকে ওইটার জন্য বারবার বলতে হবে বিলটা আমাকে দাও কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ম মেনে, এটা আমার দ্বারা হবে না। এই এই মানুষগুলোকে আপনাকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার দরকার আছে। রাষ্ট্র কাকে পৃষ্ঠপোষকতা করবে? আপনি দেখেন, কথা যখন উঠলো দুইটি কথা বলি, আপনি দেখেন যে একটা সেঞ্চুরি করে যখন একজন ক্রিকেটার অনেক টাকা পান সরাসরি বোর্ড থেকে, আইসিসি থেকে, তখন তাকে বাড়তি রাষ্ট্র থেকে অনেক সময় আপনি দেখবেন তাকে আবার ইন্সপাইরেশন হিসেবে তাকে ফ্ল্যাট দেওয়া হয়। তাকে দেখবেন আবার একটা সময় আমরা দেখেছি 150 করলে 50,000 টাকা, একটা সেঞ্চুরি করলে 1,00,000 টাকা, ফুটবলেও তাই। তো তাদের কিন্তু রেগুলার পেমেন্টের বাইরে, রেগুলার পেমেন্টটা কিন্তু অনেক রিস্ক, তার বাইরেও কিন্তু তাদের উপঢৌকন দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে কালচারালি খুব সদয় এবং তিনি প্রায়ই কিন্তু আমাদের স্পোর্টসম্যানদেরকে নিয়ে তার সঙ্গে তাদের ছবি আছে। ধরো ইয়াং স্টার যারা ক্রিকেটার, তারা খুব সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রী তাদের চাইলেই তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, প্রধানমন্ত্রী সেই অ্যাক্সেস আছে। তাদের সন্তানদেরকে প্রধানমন্ত্রী খুব মমতা দিয়ে আমরা ছবি দেখছি, এরকম ছবিগুলো পাই। আপনি কোন রাইটারকে আজকে যদি কোনো ইয়াং রাইটার এই সময় খুব ভালো লিখছেন যারা, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কারণ ছাড়াই যদি মনে করে যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সৌজন্য সাক্ষাৎ, সেইটা আমার মনে হয় না আদৌ বাংলাদেশে এখন সম্ভব। তো আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্র তো রাইটারকে সেইভাবে যদি তৈরি না করে, একটা সময় আমরা উদাহরণ দিই বঙ্গবন্ধু থেকে, যে বঙ্গবন্ধুর ছোট্ট একটা কথা বলে আজকে সময়ও শেষ হয়ে যাচ্ছে, যে একজন গম্ভীরা শিল্পী যিনি নাটোরে, তো বঙ্গবন্ধু তাকে বলছেন যে গম্ভীরা শিল্পী নানা, আমরা জানি যে গম্ভীরা যে প্যাটার্ন নানা নাতি সম্পর্ক, সেই নানা তাকে তখন বঙ্গবন্ধুকে নাতি বলে সম্বোধন করছেন। বঙ্গবন্ধু তাকে বলছেন যে তার ধানমন্ডি যে 32 নম্বর বাড়িতে আসতে বলছেন। তো তখন তিনি এসছেন, কয়েকবার এসছেন সেই নাটোরে, 3-4 বছর তিনি তারপর আর আসেননি। আবার যখন বঙ্গবন্ধু নাটোরে গেছেন তখন তার সঙ্গে দেখা, তখন তাকে বলছেন যে তুই আমার ওখানে যাস না কেন নানা। তখন ওই নানা বলছে যে নাতি তোর ওখানে গেলে আমাকে পুলিশ টুলিশ ওই বাধা দেয়, চেক টেক করে, এইটা আমার দ্বারা এই সহ্য করতে পারে না, এইটা খুব আমার ঝামেলা মনে হয়, আমি তোর ওখানে যাবো না। বঙ্গবন্ধু বলছেন আমি তোর নামে বলে দেবো যে তোকে আর কখন হাত দেবে না তোর শরীরে কেউ, তুই সরাসরি আমার বাসায় ভিতরে চলে যাবি। একজন গম্ভীরা শিল্পীকে, একজন লোকশিল্পীকে, আমরা তো অন্যান্য বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক, শাহ আব্দুল করিম এদের সম্পর্কের কথা জানি, তিনি চিঠি লিখছেন আবুল ফজলকে যে তার বাসায় চলে আসতে, এসে লিখতে, বাড়িতে বসে বসে লিখতে। তা আমি বলতে চাচ্ছি যে এইভাবে একজন রাষ্ট্র যখন, রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের সিস্টেমের মধ্যে দিয়ে যদি একজন লেখকদেরকে, শিল্পীদেরকে অ্যাডমিট করা হয়, স্বীকার করে না তার অস্তিত্বকে, তাহলে তখন এটা আরো বেশি আপনার শিল্প সাহিত্যের জায়গাটা আরো স্ট্রং হয়। এবং শিল্প সাহিত্য কেন স্ট্রং করতে হবে সেটা তখন বোঝা যাচ্ছে। এই যে মৌলবাদী, আপনি কি পুলিশ দিয়ে মৌলবাদীদের ঠেকাবেন নাকি, সেটা কি সম্ভব? আপনি কি এই যে সাম্প্রদায়িক হামলা যে করা হচ্ছে, আপনি কি প্রত্যেকটা বাংলাদেশের সংখ্যালঘু যারা মানুষ আছে প্রত্যেকের বাড়িতে পুলিশ সিকিউরিটি দিবেন? সম্ভব না। আপনি মানুষগুলোকে উন্নত করেন, আপনি মানুষগুলোকে উন্নত করতে হলে আপনাকে কালচারালি আপনাকে কি করতে হবে, যে শাহ আব্দুল করিমের অঞ্চলে, মানে শাহ আব্দুল করিমের বাড়ির ওখানে গিয়ে আজকে যে উত্তেজক বক্তব্য দিয়ে ওই অঞ্চলের মানুষগুলোকে অস্থির করা হচ্ছে, এইগুলো যদি আপনি প্রোটেস্ট করতে হয় আপনার ভিতর থেকে এই মানুষগুলোকে তৈরি করতে হবে। এক একটা মানুষ হবে এক একটা এটার প্রতিপক্ষ, এই যারা মৌলবাদের উস্কানি দেয়, যারা এই ধরনের কাজ করে। ফলে কালচারটা কিন্তু দরকার, এটা কিন্তু অ্যাডমিট করতে হবে। আমাদের অনেক রকম ডেভেলপমেন্ট লাস্ট 10 ইয়ার্স হয়েছে যেটা বাংলাদেশ স্বপ্ন ভাবেনি। বাংলাদেশ এখন যে ডেভেলপমেন্টের যে সূচকগুলো আছে সেইগুলোতে আজকে আমরা বিশ্বে একটা অবশ্যই একটা দৃষ্টান্ত। এবং পাকিস্তান আমরা দেখলাম কয়েকদিন আগে যে পাকিস্তান এমন কোনো সূচক নেই যেটা আমরা পাকিস্তানের থেকে প্রায় 50% অ্যাহেড আছে। এখন প্রশ্নটা আসে কালচারালি আমরা কোন জায়গায়, কালচারালি কি আমরা আস্তে আস্তে পাকিস্তানের কাছে চলে যাচ্ছি, কালচারালি কি ওই জায়গায় যাচ্ছি কিনা, সেই প্রশ্নটা আমাদের করতে হবে। তো লিটল ম্যাগাজিনের প্রসঙ্গে এত কথা বলে ফেললাম। লিটল ম্যাগাজিন কর্মীদের রাইট আছে, দে হ্যাভ এভরি রাইট, তাদেরকে
ওই পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠা মানে প্রাতিষ্ঠানিকভাবে বাংলা একাডেমি হোক সরকারিভাবে হোক তাদের স্টলগুলোকে আরো সুন্দর করে তৈরি করে তাদের কারো স্পেস দিয়ে তাদের ওখানে পর্যাপ্ত যে আপনার ফুড ক্যান্টিন থেকে তারা যে ধরনের লেখকরা যে ধরনের চা পান করেন সব রকম ব্যবস্থা তাদেরকে রেখে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হোক এটা তাদেরকে অনার করে তাদের 11 মাসের তাদের সারা জীবনের পরিশ্রমকে অনার করা হোক এই সম্মানটা এই ব্যবস্থার মধ্যে রাখা হোক আমার মনে হয় আর কি বলি না আসলেই তাই কারণ লিটল ম্যাগাজিন আমাদের লেখকদের ভিতটা তৈরি করে আমার এই এই জায়গাটাতে আপনি যে যা বলেছেন যে অনুদান দেয়া বা ভর্তুকি দেয়া এই বিষয়গুলো সামনে আসা দরকার ছোট পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা শুরু করলাম আমরা বিশ্বাস করি যে এই ভয়েসটা আরো অনেক বেশি বড়ভাবে সব পর্যায়ে পৌঁছে যাবে আমরা আমাদের সকলের পক্ষ থেকেই সে চেষ্টা করবো আমার আরেকটা প্রশ্ন ছিল আমি খুব দুঃখিত হয়তো আমাদের প্রোগ্রামটা 2-4 মিনিট বেড়ে যাবে আমাদের এনামুল কবির নির্ঝর ভাই উনি গতকাল ফেসবুকে লিখেছেন এটা নিয়ে আমার বলার আছে কারণ উনি আশা করেছেন যে কিছু কোনো একজন লেখক বিষয়টা নিয়ে কথা বলুক আমিও চাই একদিকে মায়ার টানে শিল্পী দুলু এলেন সদল বলে বইমেলা রাঙাতে আরেকদিকে সাজানো গোছানো বিন্যাসে অনুমোদন ছাড়াই অবৈধ স্থাপনা বানালেন একজন স্পন্সর প্লাস বাস্তবায়ন দল একেই বলে কর্পোরেট অধিপত্য হেরেই গেলাম এদের দাপটের কাছে কিছু কিছু ব্যর্থতা সব ভালো লাগা সফলতাকে অন্ধকারে নিয়ে যায় আমি জানি না এটা আমি নিজে দেখেছি এটা হ্যাঁ এটা ভীষণ কষ্টের বিষয় কারণ নির্ঝর ভাই দীর্ঘদিন থেকে কাজ করছেন আর বইমেলার সাথে তিনি গত কয়েক বছর থেকে সরাসরি জড়িত এবং আপনারা কাছে থেকে জানেন যে তবে কি বলি যে নির্ঝর ভাইকেও বলবো যে এটা তাকে স্যালুট জানাই এবং এইটা আমাদের আসলে হেরে এইভাবে হেরে যাওয়া না ব্যাপারটা কর্পোরেট আমাদের যে কর্পোরেট যারা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে সঙ্গে নিয়ে কিছু এগোতে হবে কেন এগোতে হবে আমি দুই অর্থে বলি একটা হলো যে আমরা যদি কর্পোরেট প্রতিষ্ঠান একটা সময় পর্যন্ত আমি নিজে মনে করতাম যে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক দরকার নেই পৃষ্ঠপোষকতা এটা কিন্তু ভীষণ ভাবে দরকার আছে এবং সেই দরকার শুধু বইমেলা প্রসঙ্গে পরে আসছে যে লেখকদেরও আপনার নানান রকম যদি আমি কাজ করতে যাই সাংস্কৃতিক এইটা স্পন্সর দরকার আছে এবং আমরা দেখবো যে আমাদের কর্পোরেট যে কালচার সেটা তো ওইভাবে ডেভেলপ করেনি কালচারালি ফলে দেখবেন যে আমাদের কর্পোরেট যারা আছেন যারা তারা কিন্তু এই সেক্টরে তাদের কোনো অবদান নাই আপনি সব জায়গায় বিজনেস করবেন কিন্তু আপনার তো একটা একটা কমিটমেন্ট থাকবে সমাজের প্রতি ফলে আপনি কিন্তু এক একজন এক একটা কাজ করতে পারে শিল্পীদের জন্য লেখকদের জন্য ফর এক্সাম্পল কি একজন আর্ট গ্যালারি করে দিল এখন আমাদের ঢাকার যে অবস্থা তাতে একজন মধ্যবিত্ত এইভাবে উদ্যোক্তারা একটা বড় একটা ভালো জায়গায় একটা দুটো একটা রুম ছেড়ে দিতে পারবে না শিল্পের জন্য কারণ ওটা তাদের পক্ষে অ্যাফোর্ড করতে পারবে না একটা কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু নানান জায়গা থেকে এবং তাদের অধিকাংশ প্রতিষ্ঠানই তো মানুষকে শোষণ করে অন্যায় মানে যেভাবে আয় করে বাংলাদেশে অধিকাংশ প্রতিষ্ঠানে আপনি কোনো নিয়মের মধ্যে ফেলতে পারবেন না তো তাদের একটু কমিটমেন্ট তাদের যদি থাকতো যে না শিল্পীদের জন্য লেখকদের জন্য ধরুন আমাদের দেশে ফর এক্সাম্পল একটা ছোট্ট উদাহরণ নিই চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্ম বিক্রি করতে পারেন না আমাদের বায়ার নাই এখন আমি কি একজন চিত্রশিল্পীর একটা সম্মান দেখিয়ে একটা চিত্রকর্ম তো আমি লক্ষ লক্ষ টাকা কেনার সামর্থ্য আমাদের যারা পছন্দ করি তাদের তো সামর্থ্য নাই তাদের তো দরকার পৃষ্ঠপোষকতা শিল্পীদের যারা কাজ করেন ফলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিন্তু চাই পারতো বড় বড় টাকা দিয়ে তাদেরকে মাথায় রাখা যে এইটা আসলে শিল্পীকে দাম তারা যদি এই প্রশ্নটা করে যে এটা আঁকতে খরচ হয়েছে 20 টাকা মানে 2000 টাকা আমি 5000 টাকা কিনবো সেটা তো হবে না তারা যদি ওইভাবে সম্মানের জায়গা থেকে চিত্রশিল্পীকে আমি একটা সেক্টর উদাহরণ দিচ্ছি যে তারা যদি ওখানে কন্ট্রিবিউশনটা থাকতো এবং তাদের যে বড় বড় অফিস গুলোতে যাবেন তার বড় বড় ভবন যাবেন কোথাও আপনি পেইন্টিং পাবেন না আমি ফর এক্সাম্পল বলছি আর কি তারা যদি চাইতো তারা যদি একটা দুটো ফিল্ম প্রডিউস করতে পারতো যে তাদের প্রচুর টাকা আছে এখান থেকে লোক নিতে কিন্তু তাদের আউটকাম আসবে না তারা মনে করবে যে আমার এটা এই শিল্পের প্রতি কমিটমেন্ট এই তাদের কমিটমেন্টটা তাদের থাকতে হবে এবং আমাদের মনে করি যে কালচারালি যারা আমাদের দেশে কর্পোরেট প্রতিষ্ঠান আছে তাদের কালচারালি এই জায়গাগুলো শিক্ষিত হওয়া দরকার যে তারা এভাবে শুধুমাত্র অর্থের পিছনে এবং শুধুমাত্র সমাজের পুরো অন্যান্য সবগুলো দিককে সরিয়ে শুধুমাত্র বাংলাদেশের একজন দুজন শীর্ষধনীর কাতারে যাব এই রেসের মধ্যে তারা থাকবেন আর মানুষ মেনে নেবে সেটা কখনোই সম্ভব না এই জায়গাগুলো মানুষ সচেতন হচ্ছে তাদেরকে এই জায়গাগুলোতে আসতে হবে এবার আসি যে আমাদের জায়গাগুলোতে যে নির্ঝর ভাই যেটা বললেন যে আমাদের ফাইটটা তো তাদেরকে ফলে আমার মনে হয় যে আমাদের ফাইটটা চলমান রাখতে হবে এবং আমরা
যে এদের প্রতি ধরুন আমরা মানসিক ভাবে যদি ই হয় যে না আমি সরে আসবো, ঠিক আছে আমি আর করলাম না এসবের মধ্যে নাই, তা না, আমি বলবো যে আমরা প্রতিনিয়ত ফাইটটা করে করে না আমাদের সমাজটাকে তৈরি করি। 47 থেকে 52 থেকে 71 পর্যন্ত দেশটাকে তৈরি করা হয়েছে, একটা যুদ্ধের উপযোগী করা হয়েছে মানুষকে, মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ থেকেছে। এখন আমার মনে হয় পরবর্তী যুদ্ধ হচ্ছে দেশটাকে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে তৈরি করা, এবং যারা কালচারালি আছেন, যারা বিভিন্ন ভাবে এইসব কাজের সঙ্গে আছেন, তাদের উচিত হবে কোন জায়গায় এই ধরনের যেখানে যাব আমাদের একটা অপ্রীতির সিচুয়েশন তৈরি হবে, আমরা ফিরে আসবো না, আমরা বরঞ্চ আরো দ্বিগুণ শক্তি নিয়ে সেখানে যাব, এবং কেউ আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের এখন একটা স্বাধীন রাষ্ট্র, প্রত্যেককে তার জায়গায় কমিটমেন্টের জায়গায় আনবো, এই জায়গাগুলো আমরা তৈরি করার জন্য কাজ করি। এই দুঃখিত, হ্যাঁ এখন বলছি, দুটো প্রশ্ন হাবিব বাবুল ভাই করেছেন। করোনা বইমেলাতে কি কোনো প্রভাব ফেলবে? ফেলবে যদি মানুষজন সচেতন না হয়। আর হাবিব ভাই মনে হয় দেশের বাইরে থাকেন? জি। হ্যাঁ আচ্ছা, এইটা তো হাবিব ভাইয়ের জন্য বলছি যে ঢাকাতে বইমেলা আলাদা করে কি ফেলবে আমি জানি না। ঢাকাতে এমনিতেই কিন্তু মানুষজন প্রচুর বের হচ্ছেন, এবং আপনি যদি আমাদের যে শপিং কমপ্লেক্স গুলো দেখেন, এই যে নিউ মার্কেটের মতো জায়গাগুলো দেখেন, এবং যেখানে মানুষজন একটু বেড়াতে পারে হাতির ঝিলের মতো জায়গাগুলো দেখেন, কয়েক বছর এই কয়েকদিন আগে দেখবেন যে কত 10 লক্ষাধিক মানুষ গেছেন একই সময় আপনি কক্সবাজারে, এই যে ছুটিটা মাঝে ছিল, এবং সেখানে এখনো কয়েক লক্ষাধিক মানুষ ডেইলি যাচ্ছে কক্সবাজারে। এইভাবে মানুষ কিন্তু বইমেলাটাকে আমরা বলছি যে বইমেলাটা, অনেকে বলছেন এটা হচ্ছে বইমেলা করোনা আরো ছড়াবে, বন্ধ করা হোক, আলটিমেটলি আমাদের যে জায়গাগুলো ছড়াচ্ছে, যে জায়গাগুলো মানুষ এন্টারটেইনমেন্টের জন্য যাচ্ছে, এবং খুব সেখানে আরো অসচেতনতা তৈরি হচ্ছে, সেখানে কোনো বইমেলা তো আমাদের সবসময় একটা গেটে আমরা মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছি না, এবং ভিতরেও সবসময় প্রতিটা জায়গায় বলা হচ্ছে যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে দূরত্ব, এগুলো বলা হচ্ছে। যেসব জায়গায় এই ব্যবস্থাগুলো নাই সেই সব জায়গাগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে, সেই জায়গাগুলোই করা উচিত। আমার মনে হয় বইমেলা উল্টো একটা, ওই যে বললাম যে আমাদের কালচারালি একটা জায়গায় করা, যে আমরা এখন সব জায়গায় বের হতে পারবো, আমরা আমাদের নর্মাল অফিস আদালত সব কাজই করতে পারবো, কিন্তু আমাদেরকে কিছু জিনিস মানতে হবে, সেই জায়গাটা যদি একটা কাজ, যেটা নির্ঝর ভাইও বলছেন যে বইমেলাটা আমাদের সেই জায়গাটা হোক মানুষকে সচেতন করে তোলার একটা ক্ষেত্র হিসেবে, আদারওয়াইজ আমরা যদি সেটা না করতে পারি তাহলে বইমেলাটা অবশ্যই সেই আপনার নিউ মার্কেটের মতোই অবস্থায় দাঁড়াবে যদি আমরা সেটা না করতে পারি। তবে সোফার এখন পর্যন্ত 3 দিন বা যে কয়দিন যাচ্ছে বইমেলা কোয়াইট গুড। হ্যাঁ, গত 2 দিনের ছবি খুব আশা মানে জাগালো যে বইমেলার কোনো সমস্যা আশা করি হবে না, কারণ সবাইকে দেখলাম অনেক সচেতন, মাস্ক ছাড়া কোনো ছবি দেখতে পাইনি যতটুকু দেখলাম। এবং উনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন, রাষ্ট্রীয় উদ্যোগে গ্রামে গ্রামে পাঠাগার করার উদ্যোগ সরকার নিচ্ছে না কেন, এটা ছোট করেও আপনি বলতে পারেন? আরেকটা হচ্ছে যে উদ্যোগ নিচ্ছে না সেটা দিন, আরেকটা হচ্ছে যে নতুন পাঠাগারের কথা বলছেন, আমাদের যে ঐতিহ্যবাহী যে পাঠাগার গুলো ছিল সেই পাঠাগার গুলোই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকগুলো পাঠাগার, আমরা রাজশাহীতে সবচেয়ে ওল্ডেস্ট পাঠাগার সেটা নিয়ে আন্দোলন হচ্ছিল, বিল্ডিংটা ভেঙে ফেলা কথা আমি যাই পরে মানে ভেঙেও ফেলা হয়েছে। তো দেখুন, রাষ্ট্র, আমি বলি আবারও যে রাষ্ট্র যদি সবকিছু দায়িত্ব নেয়, রাষ্ট্র যদি মনে করে যে আমাদের যে দাম্পত্য কলহ সেটাও রাষ্ট্র কেন এসে থামাতে পারছে না, মানে বাংলাদেশে কেন ডিভোর্স বাড়ছে, কেন এটা বাড়ছে ওটা বাড়ছে, রাষ্ট্র তৈরি করে দেবে মানুষকে। আপনি রাষ্ট্র যদি প্রত্যেকটা গ্রামে পাঠাগার তৈরি করে দেয়, সেই পাঠাগারটা করে লাভটা কি হবে যদি পাঠাগারে মানুষ বই গিয়ে বই পড়ার মতো মানুষ না তৈরি করে? কারণ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আপনাকে এই প্রশ্নটা করতে হবে যে মানুষ বাড়তি পঠন পাঠন, একাডেমিক যে পড়া পেপারটা পড়া, এর বাইরে আসলে বাড়তি পঠন পাঠনে মানুষ কোনো আগ্রহী হচ্ছে কিনা, এবং মানুষের সেই কালচারটা আমরা তৈরি করছি না। যদি পাঠাগার এই মুহূর্তে গ্রামে গ্রামে পাঠাগার করে দেওয়া হয়, এবং আমি আপনি নিশ্চয়তা দিতে পারবো না যদি মানুষ না তৈরি করে দিই যে 2 দিন পর ওই পাঠাগারের ভিতরে মৌলবাদের পঠন পাঠন শুরু হবে কিনা, এইটা বলার কোনো এ নাই, কারণ আমরা দেশটা এখন ওই অবস্থায় আছে। ফলে আমার মনে হয় মানুষকে কালচারালি তৈরি করলে পাঠাগার মানুষ নিজের বাড়িতেই তৈরি করবে, মানুষ তার নিজেই নিজের প্রয়োজনীয় বইগুলো কিনবে। তবে হ্যাঁ, পাঠাগার এই কালচারালি মানুষকে মোটিভেট করা এবং তৈরি করার জন্য পাঠাগারের একটা ভূমিকা আছে, ফলে ভাইস ভার্সা মানুষ তৈরি হবে তারপর পাঠাগার হবে তা না, আবার শুধু পাঠাগার হবে মানুষ তৈরি হবে তা না, আমার মনে হয় দুটো একসঙ্গেই অনেকগুলো জায়গায় আমরা কাজ করতে পারি, তার মধ্যে পাঠাগারও একটা। এবং বাংলাদেশে এই মুহূর্তে ব্যক্তি উদ্যোগে অনেক পাঠাগার বিভিন্ন গ্রাম অঞ্চলে হয়েছে, এবং এমনও পাঠাগার আছে যে পাঠাগার গুলো, যেমন আমি কুষ্টিয়া একটা পাঠাগারের কথা বলি, যেটা সেখানকার একজন রাজমিস্ত্রি
রাজমিস্ত্রি তিনি নিজে তিনি সর্বশিক্ষিত, তিনি কিন্তু তার পরিবার দিয়ে সেই পাঠাগারটি চালান এবং খুব সমৃদ্ধ একটি পাঠাগার সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে আমরা কিন্তু প্রচুর লেখকরা প্রায় বিভিন্ন অঞ্চলের থেকে ফোন পাই, তারা বই চান আর কি, তাই বই ডোনেশন বিভিন্ন জায়গা থেকে এবং তারা সাড়াও পান। তো আমার মনে হয় সরকারি এক ধরনের প্রণোদনা থাকবে, উদ্যোগ যদি ব্যক্তি উদ্যোগ হয় তখন সেটা আরো ইফেক্টিভ হয়, সেটা কাজ করবে ভালো। ব্যক্তি উদ্যোগ হলে সেটা ভালোভাবে কাজ করবে আমাদের মানসিকতায়। না, রাষ্ট্র যখন সবকিছু দায়িত্ব নেয় তখন ওই যে সমস্যা হলো কি যে রাষ্ট্রের উপর না সবকিছু দায়িত্ব ছাড়তে হয় না, আমি এটা ভীষণ ভাবে বিশ্বাস করি। কারণ আপনার ক্ষমতা চেঞ্জ হবে রাষ্ট্রের ই হবে, তখন দেখা যাবে কি এক একজন ধরুন এরপর কখনো আবার অন্য একটা শাসক গোষ্ঠী আসবে। এখন তো আমরা খুব ভালো যে আমরা খুব ভালো জায়গায় আছি যে আমরা অন্তত এখন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কাজ হচ্ছে। এখন ধরুন সব জায়গায় গ্রামে ছোট ছোট স্কুলগুলো বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছে। তো টুডে আর টুমোরো একটা ক্ষমতা তো, এটা পলিটিক্যালি তো এটা সত্যই যে একটা ক্ষমতা তো চাইলেও সারা জীবন থাকবে না কোথাও, এটা সম্ভব না, সবকিছুর একটা শেষ আছে। আবার আবার হয়তো আবার সেটা রিভাইভ করবে, কিন্তু যখন যে শাসক ক্ষমতা আসবে, আমি যদি না চাই, যদি এই যে জামাতি বিএনপি গোষ্ঠী যদি আবার আসবে তখন কি হবে, যে আমাকে কি সব জায়গায় তখন আমাকে কি ওই তাদের এজেন্ডা করতে হবে? মানে যদি লাইব্রেরি গুলো তারা রাষ্ট্র করে দেয় তখন তো রাষ্ট্রই আবার ওটাকে নিয়ন্ত্রণ নেবে। তো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি যদি তৈরি থাকে তখন হয় কি যে ব্যক্তিগত বা মানুষ যে ধরনের বই চাচ্ছে কন্টেন্ট চাচ্ছে তখন সাপ্লাইটা তৈরি হয়, আর রাষ্ট্র সব জায়গায় চলে গেলে তখন রাষ্ট্রীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। ধন্যবাদ মুজাফফর ভাই, ভীষণ চমৎকার আলোচনা হলো, ভালো লাগলো ভীষণ। আপনার জন্য অনেক শুভকামনা আমরা, আমাদের শুদ্ধস্বর পরিবার, আমাদের ফেসবুক বন্ধুরা, আজকে প্রোগ্রাম যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, তাদের সবার তরফ থেকে আপনার অনেক অনেক সাফল্য কামনা করি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলা সাহিত্যে মুজাফফর হোসেন একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে যাবেন। ওনার ছোট গল্প পড়ে আমার ভালো লাগে অনেকটা, সৈয়দ মোস্তফা সিরাজের গল্প যেমন আমি খুব পছন্দ করি, ঠিক তেমনই মানুষের জীবনের বাঁক ছোট ছোট ভাবে চলে আসে এবং খুব গভীরভাবে উনি জীবনকে দেখেন, যেটা আমরা তার নতুন বইটি থেকে জানতে পারলাম, মানুষের মাংসের রেস্তোরাঁ। তাছাড়াও তার অনেকগুলো বই এবার আপনারা পাবেন পাঞ্জেরিতে, পাঞ্জেরি ছাড়াও আরও অন্য প্রকাশনা সংস্থাগুলো তার বই বের করেছে। মানুষের মাংসের রেস্তোরাঁ ছাড়াও তিমির যাত্রা, অতীত একটা ভিন দেশ, পাঠে বিশ্লেষণে বিশ্ব গল্প, ছোট গল্পের বিশ্ব শিল্প ও রূপান্তর, দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য, এই সবগুলো বই আপনারা পাবেন পাঞ্জেরিতে, পাঞ্জেরির প্যাভিলিয়ন নাম্বার 32। আমরা আশা করব আপনারা বইগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আপনাদের ভালো লাগা আমাদেরকে জানাবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আজকে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল এখানে ইতালিতে রোববার, তো সময়টা এখনো জানি না কখন দেখা হবে, এখনো জানি না আমাদের আমাদের অতিথিকে। ধন্যবাদ মুজাফফর ভাই, আবার দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের এই যে উদ্যোগটা নিয়েছেন এত ব্যস্ত জীবনে আপনাদের সেখানে আমরা জানি, তার মধ্যেও এই যে বাংলা সাহিত্যের যে বিশ্বায়ন, ওখান থেকে আপনি বাংলা সাহিত্য নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছেন এবং সবাই যারা যারা যেখানে আছেন, এবং এই যে আমাদের ইয়েটা ভেঙে যাচ্ছে, মানে সীমান্ত রেখাটা মানে ভার্চুয়ালি, এবং মনে হচ্ছে যে গোটা বিশ্বই একটা বাংলাদেশ, এইটা একটা বাংলা, এটা একটা বিরাট ব্যাপার। তো আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, শুভ বিকেল।